এ বলো তো, বি, সি, ডি। এটা কি কাজ, দর্দসি কাজ করা, প্রচুর কালারে রয়েছে। এই যে এটা হচ্ছে পাপার জিনিস, এখন বেটু পড়েছে, ঠাম্মি এখন দিল অনেকদিন ধরেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, টু আর নিউ ব্লগ। এখন তো ব্লগ রেগুলার করতে পারছি না, কারণ প্রচণ্ডই দোকানের চাপ থাকছে। অ্যাকচুয়ালি এতদিন মল মাস ছিল, তো অনেকগুলো পুজো স্টপ হয়েছিল, বাট এই সেপ্টেম্বর মাস, আগস্ট মাসের শেষ থেকে শুরু হচ্ছে যে পুজোগুলো পরপর, না রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, তারপরে তো বলতে গেল কৌশী অমাবস্যা এবং বিশ্বকর্মা এবং গণেশ পুজো। হ্যাঁ, যা দুটো পরপর দুদিন পড়েছে, খুব চাপগ্রস্ত অবস্থায় আছি, মানে কোন কাজ ক কীভাবে যে করবো। অ্যাকচুয়ালি গণেশ পুজোর পর থেকে আবার যখন মহালয়, সেটা প্রায় এক মাসের ডিস্টেন্স, ওই সময়টা পুরো ব্ল্যাঙ্ক, কোনো কিছু কাজ সেরকম চাপ নেই, মানে আবার ফাঁকা হবো অবশ্যই, তবে এই সময়টা প্রচণ্ড বিজি ছিল, এবার একসাথে সবার কাজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, সেই জন্য হ্যাঁ 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 সেই জন্য রোজ রোজ ব্লগ করা। আমি বলি চুপ কর, রোজ ব্লগ করা আমার পক্ষে খুবই সমস্যা হয়ে যাচ্ছে, এডিট করা তো আরোই প্রবলেম হয়ে যাচ্ছে, টাইম একদমই থাকছে না। তো আজ সানডে, 27 আগস্ট, ঘড়িতে সকাল 10টা বাজে, তো ব্লগ আজকে শুরু হচ্ছে, দেখা যাক কতটা কিছু কন্টিনিউ করতে পারি। আশা করি তোমরা সুস্থ স্বাভাবিক ভালো আছো, ব্লগ দেখতে থাকো রেগুলার। এখন আমরা কী করবো, একটু ছাদে যাই, দেখে আসি চারি মানে গাছপালাগুলো কেমন আছে। এই যে গুড মর্নিং, অনেক দিন পর দেখা হলো, আপাতত ঘরের কোনো কাজ টাজ হয়নি, জাস্ট স্নানে যাব। আর বেটু এখন যাচ্ছে ছাদে, কারণ নিচে এখন নামতে পারবে না, নিচে নামলে মা একটু স্নানে গেছে, তো মা ওকে দেখতে পারবে না, যার জন্য পাপার সাথে এখন ছাদে ঘুরে আসুক। হ্যাঁ, তারপরে বেটু নিচে নামবে, তারপরে আমার কাজ শুরু হবে। যাই হোক, তখন রান্নাবান্না শুরু করবে, আমিও দোকান যেতে এখন আমার অনেক দেরি আছে, তো ঘরে কাজকর্মগুলো করে নিই। তো আজ বেশ 4-5 দিন কি 6-7 দিন পর, একদম ব্রাইট সানি ডে, প্রচণ্ড রোদ উঠেছে বেশ ভালো, কদিন ধরে তো মেঘলা আকাশ কন্টিনিউ চলছিল, বাট আজকেও বেশি সম্ভাবনা আছে, বাট হলে কী হবে, এখন কিন্তু রোদটা বেশ ভালো বেরিয়েছে, তাই রোদ্দুর আমি ছাদে এসেছি রোদটা এনজয় করতে, এনজয় সেরকম না, দেখতে চারদিক সব ঠিকঠাক আছে কি না। এখানে একজন জুতো নিয়ে খেলা শুরু করেছে, ওর চাই এখন জুতো পরে কোথাও যাওয়ার, বাট এখন তো জুতো পরে কোথাও যাওয়ার নেই, সেই জন্য জুতো নিয়ে খেল, বিকেলবেলা জুতোটা পরেছি ছাদে একটুখানি ঘরতে নিয়ে বা রাস্তায় দিয়ে ঘুরতে নিয়ে, বলো এখন তুমি জুতো নিয়ে খেলো, ও জুতো নিয়ে এখন খেলতে বসে গেছো। আর যেমনটা বলছিলাম না, পরপর পুজো, তার মধ্যে বড় পুজো যে জন্মাষ্টমী একটা পুজো আছে, তো জন্মাষ্টমীতে প্রচুর মানুষ নিজের বাড়ির গোপালের, ইনক্লুডিং গোপাল কেন, আরও যে ঠাকুরগুলো থাকে তাদের জামাকাপড় চেঞ্জ করায়, নতুন নতুন মালা, ড্রেস, ঘাগরা, জামা, ধুতি, পাগড়ি, মুকুট, এইগুলো সব চেঞ্জ করে, নতুন করে পরায়, তো অনেকে একটু আগে থেকে কিন্তু শপিং করতে ভালোবাসে। তো যেমনটা বলছিলাম যে অনেকে নতুন নতুন এইগুলো সব চেঞ্জ করে, ঘাগরা, জামা, তামা, বাট অনেকে জন্মাষ্টমীর আগের দিন চেঞ্জ করে না, একটু আগে থেকে চেঞ্জ করে, অনেক ঠাকুর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকে, তো সেই জন্য একটু আগে থেকেই অনেকে খোঁজ করে এই সময় ধুতি, জামা, গেঞ্জিগুলো। তো আজকে সানডে, দোকান তো বড়বাজারে কিছু মার্কেটে আছে, দোকান খোলা আছে, বাট এত ম্যাসিভ ভিড় হচ্ছে না, তো সেহেতু আজকে বিকেলবেলা একবার যাওয়ার ইচ্ছা আছে বড়বাজারে, ওই সমস্ত ডিপার্টমেন্টগুলো কমপ্লিট করার জন্য, আজকে সানডে তো একটু ফাঁকা পাবো, নাহলে অন্যদিন এত ভিড় হচ্ছে না, মানে দাঁড়াবার জায়গা নেই, তুমি কী নিচ্ছ দেখার সেরকমভাবে জায়গা হচ্ছে না, তো দেখে শুনে ওগুলো কিনতে হয়, কারণ ওগুলো অনেক ভ্যারাইটিস হয়। হ্যাঁ বাবু, এই তো এই জুতো নিয়ে চলে এসছে আমার সাথে খেলার জন্য, এখন খেলছি। তো যাই হোক, তো আজকে সানডে বিকেলবেলা যাবো বড়বাজারে, ওগুলো কিনে আনতে যাবো। এই একজন জুতো নিয়ে এখন আমার সাথে মজা করছে, বললাম ওকে বিকেবেলা যাবো খেলতে জুতোটা নিয়ে, ওকে এখন জুতোটা পরতে হবে, এই জুতোটা পরেও এখন ঘরের মধ্যে ঘুরবে, মানে এত শু লাভার না, মানে নতুন জুতো কিছু এলেই বা নষ্ট এগুলো দেখলে ওর যেন আর ঠিক থাকে না। কালকে নতুন জুতো কেনা হয়েছে একটা, মানে এসছে, সেটাকে পরে শেয়ার করছি। আচ্ছা 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 আচ্ছা, ফাইনালি জুতোটা পরেই ছাড়লো, ওই জুতো পরে এখন ঘরের মধ্যেও ঘুরবে, এই ওর চাহিদা ছিল সকাল থেকে আজকে। হ্যাপি, তুমি হ্যাপি, একটু 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 স্মাইল করো, হেসে দাও তো একটু, স্মাইল করে দিয়েছে। এ বলো তো, বি, সি, ডি, ই, ই, আবার আরেকবার, এ, সি, ডি,
আচ্ছা ঠিক আছে, এবিসিডি বলার চেষ্টা করছে কিন্তু। হ্যাঁ একজন ভালো আছে, জুতোটা পরেও নিল, এদিকে আমার কোল ছাড়ে নামবে না, কি মুশকিলের ব্যাপার কে জানে, জুতোটা পরতেও ছাড়লো না এবং আমার জুতো কোলে করে ঘুরবে ঘরের মধ্যে। সো স্নান কমপ্লিট হলো, ঘড়ির কাঁটা প্রায় 10:30 বেজে গেছে, আর আপাতত এখন আজকের জন্য বাইরে রোদটা খুব ভালো উঠেছে, যদিও কালকেও খুব ভালো রোদ উঠেছিল, পরশুদিন এত বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন জামা কাপড়টা ভাবছি আর মেশিনে দেবো না, কারণ মেশিনে দিলে অনেকটা 15 মিনিটস আমার 13 মিনিটস টাইম লাগে, তো সেখানে একটু অসুবিধা হয়ে যায়, অনেকক্ষণ লেট করতে হয়, তো আজকে রোদ আছে, রোদেই মেলে দিই আপাতত। আর আর এই যে আজকে আবার টাওয়েল দিয়ে দিয়েছি, কারণ আজকে আবার হেয়ার ওয়াশ করেছি, আজকে বাথরুমে অনেকটাই লেট হলো স্নান করতে, কারণ বাথরুমগুলো একটু ঘষা টসার ব্যাপার ছিল, একটু পরিষ্কার করলাম, তারপরে ছেলে জামা কাপড় আজকে যদিও কম ছিল ওর জন্যই আজকে ভাবলাম বাথরুমগুলো পরিষ্কার করে নিই, তারপরে শ্যাম্পু ছিল, তো এগুলোতে একটু টাইম লেগেই যায়, তো যার জন্য একটু লেটই হলো স্নান করতে, তো আপাতত এখন এগুলো আর বাইরে তো দেবো না, তো এখন মেলে দিই, ঠাকুর ঘর করতে হবে, তারপরে নিচে যাই, দেখি আছে বাজারে খুব একটা বেশি কিছু নেই, আনতে কিছু সেরমভাবে বলা হয়নি, আর আজকে চিকেন হচ্ছে না, কারণ চিকেন আজকে বাড়িতে নেই, ও আজকে হয়তো সানডে আজকে যাবেও না আনতে, তো মাছ আছে, মাছই হয়তো হয়ে যাবে, আর ছেলের কি দেয়া যায় দেখছি, ডিমও হতে পারে বা মাছ ছেলের যদি আমাদের থেকে দেওয়া যায়, তো দেখে নিচ্ছি কি করা যায়। 1টা বাজে আর ছেলে তো আজকে ঘুমোতে অনেকটাই লেট করেছে, মানে কিছুতেই ঘুমোবে না, আমার কাছে তো শেষ পর্যন্ত ঘুমালোই না, লাস্টে মা ঘুম পাড়ালো, আর আপাতত এখন রান্নার দিকে চলে এসেছি, রান্না মা এতক্ষণ ধরে কেটে কেটে সমস্ত কিছু দিল, আর এখন রান্না বসিয়েছি, ঝোল টোল মোটামুটি কিছুটা রেডি হয়ে গেছে, রান্নার সময় চলে গেল কারেন্ট, ঘেমে একদম অবস্থা, ছেলেও উঠে পড়লো, ঘুম তো হলোই না, এদিকে রান্না, এই যে এমার্জেন্সি লাইট লাগিয়ে ঝুলিয়ে রেখেছি, তারপরে রান্না করা যাচ্ছে, বল যুদ্ধ শেষ হলো, খাওয়া হলো, কি গাই গাই দেখতে যাবে, গাই এই যে এটা হচ্ছে পাপার জিনিস, এখন বেটু পড়েছে, ঠাম্মি এখন দিল, অনেকদিন ধরেই বলছে আছে, এখন বেটু পড়ে নিয়েছে, কি খুশি, আবার দেখাচ্ছে হাত দিয়ে, কার ওটা, কার বাবার, কার ওটা, বাবার, হ্যাঁ বাবার, দেখি দেখি কি সুন্দর এটা, হ্যাঁ আবার মিডলে একটা স্টোনও বসানো, হ্যাঁ বলো, হ্যাঁ 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 বুঝেছি, হ্যাঁ ভাল লেগেছে, এটা বসার জায়গা, এখন যা থাকবে পেছনে একটু উঁচু মতো গিয়ে ওখানে বসে পড়বে, এখানে একজন সারা দুপুর ঘুরে বেড়াচ্ছে, 4টে বাজে, আমি এসেছি এখন লাঞ্চ করতে, যদিও সানডে, আজ নো ছুটি কারণ কদিন পর রাখি পূর্ণিমা, প্রচণ্ড চাপ আছে, তো এখানে এ দুষ্টুমি করছে, আমি এখানে এসে লাঞ্চ করতে, হাতে এটা কি পরেছিস রে, হ্যাঁ কি পরেছ হাতে, হাতে কি এটা, আমার দেখানো হয়ে গেছে, আমার ছোটবেলার বিচে বদকটা এখনো পরেছে,
পড়বে তো, এগুলো রাখা থাকে তো ওর জন্যই। এদের দুজনের এখন এখানে এই অবস্থা চলছে, আর টাইম প্রায় পাঁচটা। যেমন জন্মাষ্টমীর বাজার কথা বলেছিলাম, তো সেই জন্মাষ্টমীর যে এখন জিনিসপত্রগুলো লাগে সেইগুলো আনতে এখন বড় বাজার বেরিয়ে যাচ্ছি। তো দেখাবো অবশ্যই, যদি শেয়ার করতে পারি রাত্রিবেলা কী কী এনেছি আজকে, তো অবশ্যই শেয়ার করব। বাট আজকে রবিবার, তাও মার্কেট আজকে খোলা আছে, মানে খোলা আছে ওরা বলেছে বলেই আমি যাচ্ছি, নাহলে রোববার মার্কেট বন্ধ থাকে। তো প্রায় পাঁচটা বেজে গেছে, এখনই চান করে ফ্রেশ হলাম, এবার জাস্ট আরও ভালো করে ফ্রেশ হয়ে জাস্ট বেরিয়ে যাবো বড় বাজার, ফিরে দোকানে ঢুকবো। মানে আমার ছুটি নেই আছে দোকানে, যে আমাদের খোলা আছে। এনিওয়ে দেখতে থাকো। তো ও তো বড় বাজার বেরিয়ে গেল, আর ছেলের কাণ্ড দেখে আর হাসি থামছে না। আমাকেও এখন বেরোতে হচ্ছে, কারণ আমি এখন যাব একটু ওই টুকটাক কেনাকাটি রয়েছে, আর যাব একটু এটিএমে। এটিএমে অ্যাকচুয়ালি যে কার্ড আসে সেই কার্ডটা আমার নতুন করে রিনিউ করা হয়নি, তো ওটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল, সেটার জন্য যাচ্ছি। তো ছেলেকে এখন নিচে মায়ের কাছে দেব, মায়ের কাছে দিয়ে তারপরে আমি নিচে মানে রাস্তায় বেরোচ্ছি। বেটু এখন কাজে বসেছে, এই যে আসনগুলো রয়েছে, এই যে পাপার সাথে বেটু কাজে বসেছে। এই আসন পদ্ম কাটা আসনগুলো এই জন্মাষ্টমীর জন্য দোকানে এসেছে, এবার ও না ঘুমালে তো আমি কাজ শুরু করতে পারছি, এবার এই কাজগুলো রাতের দিকে সারাদিন দোকানের মধ্যে কাজগুলো হয় না। এবার আমি জানতাম ওটা কিছু বলবে, এই কাজটা যে আরম্ভ করেছি ও বিছানা থেকে নেমে চলে এসছে, ওর দরকার। এবার আমি বলছি তো কোন আসনটা দরকার সেটাও বলছে না, মানে এসে সব আসনগুলোকে এবার ছড়িয়ে ছিটিয়ে ফেললো, ফেলে এখান থেকে আসন নিয়ে ওখানে স্টোর করছে। কি চাইছে ভগবান জানে, আবার হাসছে না দিলেই কান্না। এই যে আসনগুলো এরকম পাউচের মধ্যে ভরা হচ্ছে, এবার এবার পাউচ নিয়ে আমলা। না এমনি পাউচ নিস না বাবা, এবার এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। ও বেটুর কাজ করছে, বাবার হেল্পিং হ্যান্ড আমি হয়েছে। তো কদিনের মধ্যেই তো রাখি, আর তার কদিনের পরেই জন্মাষ্টমী, তো সেহেতু জন্মাষ্টমীর একটা বাজার কিন্তু অনেক আগে থেকে শুরু হয়। আর জন্মাষ্টমীতে কী কী লাগে বা কী কী না লাগে বলতে গেলে সমস্ত কিছু লাগে, মানে গোপালের এত কিছু ভ্যারাইটিস হয় না, মানে সে তুমি ঘাগরা, জামা, মুকুট, পাগড়ি, বাঁশি, কানের দুল, নাক ছাবি, গলার হারের সেট, বাঁশি, ধুতি, এভরিথিং, মানে মাথার চুল, মুকুট, অনেক রকমের ভ্যারাইটি হয়। তো আজকে বড় বাজার গেছিলাম, এবং যেহেতু আর দু সপ্তাহ মাত্র হাতে জন্মাষ্টমী, অনেকে চাইছে আগে থেকে মালপত্র কিনে আনার, মানে দেখবে মানে সে কিনে নেবে, দিনের দিন তো অনেকে আসে না, বা তার দুদিন আগে অনেকে আসে না, অনেকে চাই ফাঁকায় ফাঁকায় বাজার করতে, না সেই জন্য আমিও চাই ফাঁকায় ফাঁকায় বাজারটা কাস্টমাররা করুক। সেই জন্য আজকে অনেক কিছু আনা হয়েছে জন্মাষ্টমী। আমি অ্যাকচুয়ালি আমাদের রেগুলারই সব কিছু পাওয়া যায়, বা রেগুলারই পাগড়ি, মুকুট, মাসি, তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তুমি আসতে পারো, তোমাদের দেবো। বাট জন্মাষ্টমীর সময় একটা ওয়াইড রেঞ্জটা আনতে হয়, এই কারণে ওই সময় বিক্রিটা একটু বেশি হয়। তো সেই জন্য তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আজকে আমি বড়বাজার থেকে কী কী নিয়ে এসেছিলাম, এগুলো চটপট দেখে নাও।
ঘুরে আসেন। এই সমস্ত কালেকশন যেগুলো শো তোমাদের এতক্ষণ ধরে করলাম, এই সমস্ত জিনিস নিয়ে এখন বসেছি রাত্রিবেলা, সমস্ত কিছু ঠিকঠাকভাবে প্রপারলি দাগ টাগ দিতে, মানে কোনটার কী দাম হবে। এই ম্যাডাম আমার সঙ্গে হাতে হেল্প করতে বসেছে আর কি। রাত্রি 12:20 এখন চলছে, এইসব নিয়ে এতটা ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো কখন যে কমপ্লিট হয়ে শোয়া হবে ফাইনালি জানি না, বাট এত মাল এসছে আর আমার এইসব মানে জিনিসগুলো দেখতে বা করতে খুব ভালো লাগে। আমি ওর জন্য বসে বলি, প্রত্যেক বছরই বসতাম, হয়তো আগের বছর বসা হয়নি সেইভাবে, এবছরে সুযোগ পেয়েছি, ছেলে ঘুমাচ্ছে যার জন্য আবার বসে পড়েছি। আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো আসে না, বেশ সুন্দর দেখতে। এই যে গোপালের একটা বড় জামা এসছে, এটা ওই বেশ সুন্দর, মানে এটা কী কাজ, যার বেশি কাজ করা, প্রচুর কালারে রয়েছে, এইটা তো বেশি ভালো লেগেছে আমার বড় জামার মধ্যে। এগুলো হচ্ছে রানি, এই কালারটা একদম মানে পুরো আনকমন কালার, এইটা হট করে এত জামা আমি দেখেছি এই জিনিসটা এই কালারটা পাওয়া যায়। আর একটা মেরুন রয়েছে, ছোটো ছোটো বাসি, তারপরে মুকুট, এগুলো এত সুন্দর না, আমি তো কিছু জিনিস আর্ধেক আমার গোপালের জন্য রেখে দিচ্ছি, যদি আমার গোপাল একদম এইটুকুনি কুচকু, তবুও তার জন্য যেটুকুনি করা যায় ওইটুখানি করার চেষ্টা করছি।